যে স্বামী অমন ব্যবহার করতে পারে তার সংসার না করলে কি হয়? আচ্ছা তুমি আজকাল কি কিনো কত? হাওয়া কিনি, বাতাস কিনি। এটা ফাঁসি না, মারছে। কে মেরেছে? আপনার কাউকে সন্দেহ হয়? আমি তো আকার ইঙ্গিতে বলছি আপা, হবিবর অথবা আনিসর। জিনা, পৃথিবী স্থির, সূর্য চার দিকে ঘুরে, আমরা যেটা দেখি ওটাই সত্য। দেখেন না সূর্য ঘোরে আর ডুবে, ঘোরে আর ডুবে। ওই সূর্য যেন চিন্তা না, হ্যাঁ তো ফাঁসি দিছে। ওকে, হ্যাঁ আমি আমার নাম বলেছি, আমার বাবার নাম বলেছি, আমার সকল জীবন ইতিহাস বলেছি। আমি এসেছি রতনলালের কাছে। এই রিপোর্ট পড়ে এসেছেন। আচ্ছা, এই দেশের মানুষ হিসেবে আমার কি এই দেশের কোন জায়গায় ঘুরে বেড়ানোর ব্যাপারে নিষেধ আছে? অসুবিধা একটাই, কি বেপর্দা হওয়া যাবে না। তুঙ্গ মারতে তো দুইটা বুলেট লাগবে, অহনই ভরুম নাকি? ধরো, এর আগে তো বহুবার করছো। একটা চান্স দিলাম, ওকে? এটা কিন্তু যাত্রা গানের বিলাপ না, রাজাই ভুল করছে। তুমি যাত্রা দলে মঞ্চের তলে তুন উড়ে যে ইকেস করুন নে, এটা কিন্তু সেই বিলাপ না, বাস্তব জীবন, সমাজের আইন কানুন ডালপালা দিয়া গেরা, উকিল মুহুরি আদালত সবের মধ্যে কোনো কিছুর মাপ নাই। ওর তো খন্দকার বংশটা আছে না, এটি এমনি একটা ঝামেলা। তোর বাপে কথা নাই, বাড়তি নাই, কৈতিক একটা ঝামেলা কইরে গেল, তারপর কোর্ট কাছারি নথিপত্র। হ, সেই সময় তো বিলের পারে 105 শতকের ফসলি জমি আপনি নিয়ে নিলেন, মনে নাই? যার দাম কোটি টাকা। মানে কি? হ্যাঁ, টাকা দেয়নি? টাকা সাড়া দিছি, সাড়া টাকা দিয়া নিছি। হ্যাঁ, কি জানি? আরে বাবা রে, কিছুই জানে না। এই যে বাইজিদের লগে দেখা, নানান কথা, জমি জমা এইটা সেইটা। শেষে আমি কইলাম, দেখ রে বাইজিদ, এইসব লয়ে কথা কইস না, দুই দিনের দুনিয়া। মানুষ যায়, মানুষ আসে, মানুষ যায়, মানুষ আসে। এই যে তুই, তোর বোন, তোর আইসস, কোন সময় সইলা যাস কে জানে। এই যে আমি আছি, কোন সময় সই না দূর। সব মানুষ সব সময় চায় না, তাদের দেরি হয়। খালি বাড়ি, শূন্য বাড়ি, মানুষ নাই। চোখটা তো গোলা হয়ে গেছে, বেশি দিন নাই। ও শূন্য বাড়ি, মানুষ নাই। ওই যে আসমান থেকে আসে শকুনের দল, ছোবলে ছোবলে নাদির সাদ, দিল্লির ঘরে ঘরে রক্ত গঙ্গা বয়ে দেবে, যমুনার পারে সারিতে সারিতে পড়ে থাকবে শুধু মানুষের কঙ্কাল। এত জ্বালাশ, দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। কে? নূরে জামাল। এই তুমি না আমার আপু বলে রাখতা, আর নাম ধরে ডাকতেছো কেন? আর কতদিন, আমার উপহার, আমার খত তোমার কাছে পৌঁছাই দিছে। পৌঁছেছে, ভাবতে একটু সময় লাগে না? আর কতদিন, কত সান পার হয়ে যায়। সানও পার হয়ে যায়, এত অস্থির হলে চলে? আমি তো বেচুইন হই না, আমার দিল যে মানে না। দিল্লি কি তুমি এখন যাও তো, আমার কাজ আছে। ঠিক আছে, শুন সময় শুন। ওই জানি না, ওই তোরা ফুটকি ব্যবসা না করছিস, এনে আসিস কা, এনে আসিস কা, এনে আসিস কা। না যে ডাকছে লেগে তো এসি সার। কে ডাকছে? না যে নাজু আপু থাকে না, বড় বড় বড়।
কি ভাই, কালকে রাতে কি খুব ডরেছেন নাকি? না না, আমার অভ্যাস আছে। আজকে সারাদিন আপনার সাথে আর দেখা হইবো না, বর্ডারে যেতেছি। আমি বর্ডারে যেতে পারি না? হ্যাঁ পারেন, তবে অনেক দূর হাঁটতে হইবে। হাঁটতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে রেডি আসুন। আচ্ছা আসছি। কই তুমি, হ্যাঁ কোথায় যাও তুমি? সাংবাদিক নাম কামাইবা, আমারে বঞ্চিত কইরা। শোনো, এক পাও তুমি নড়তে পারবা না, আমার সাথে বোঝাপড়া করবা, তারপরে যেখানে খুশি সেখানে যাবা। মাটিতে পুঁতে পাথর নিক্ষেপে মারবো, বাস ফাটা মোর সন্দীপ, দুর্রা মারবো, দুজকের আগুনে পুড়ে মারবো, জিন্দে কবর হবে তোদের। মাথা কি বেশি গরম? আর একটু গাছের সাহারায় বসি। আর পর্যটন কেন্দ্র খুলছে, ছেলে মেয়েরা একসাথে থাকে, টর্চ লাঠি আরো কত কি, এত মাথা গরম করলে কি চলে? চুলটা খোলো খোলো। মাইয়াটা ভালো, মানুষের উপকার করে। কি কন? আমার আব্বা যান হাফেজ সাহেবের নির্দেশ শুনে নাই, তারপরও বলবো মেয়েটা ভালো। কি কন? না সব ভালো তো আর ভালো না। আমার তো সিনে নাই, সময় মতো সিনাই দিব নে, কই থেকে আইসি আর কেমনে কি করবো এটা তখনও বুঝে নাই। ওসি সাহেব তো এসছেন? জি স্যার, জয়েন করেছেন স্যার। ওই তো চলে এসছেন স্যার। স্যার আমি কি যাবো এখন? স্যার হ্যাঁ আসুন বসুন। অনেকদিন তো হয়ে গেল, আমার যাবারও সময় হয়ে এলো। হেডকোয়ার্টার থেকে ভীষণ প্রেশার আসছে, আপনিও এলেন অনেকদিন পর। আর কয়েন না স্যার, অনেক আনলিভ জমা হয়ে আসলে, আমার ওয়াইফটা অসুস্থ, তার এমনি ঢাকায় গেলাম ডাক্তার দেখানোর হুজুতি। বুঝলেন স্যার, ডাক্তার দেখাতে যায় তো নানান কাণ্ড হয়ে গেল স্যার। থাক ওসব কথা, আপনি তো স্টেশনে অনেকদিন আছেন, বিষয়টা কি? বাই দ্য ওয়ে একটা কথা বলুন তো, আপনার প্রেজেন্সে রতনলালের নাকটা ফাটালো কে? জানি না স্যার, একদম জানি না। নাক ফাটানো রক্ত দেখিনি স্যার, খোদার কসম বলছি। কসম করবেন না প্লিজ, কসম করা আমি একদম পছন্দ করি না। বাই দ্য ওয়ে দু একদিনের ভিতরে আমাদের হেডকোয়ার্টারে একটা রিপোর্ট পাঠাতে হবে, আমি অনেকদিন রেই, এর ভিতরে অনেক বড় বড় কেস এসে জমা হয়ে আছে। ওকে আপনি আসুন। কি ব্যাপার এত সাইজ জমিতে বসে আছেন যে? ওই রতনদার সাথে একটু বাইরে যাব। কোথায়? বর্ডার এলাকায়। না না আপনি হার লগে বর্ডারে যাবেন না। কেন? আপনি মারা পড়বেন। এমনিতেই তো মরে পড়ে আছি, মারা পড়লে আর কি হবে? মইরা আছেন কেমনে? জীবনটা তো কোনো কাজে লাগলো না, যে জীবন কোনো কাজে লাগে না সে তো মৃত্যুরই সমান। বড় কঠিন কথা কন আপনি। জাগা রাতে কি খাইবেন কন? ভাত রুটি তার সাথে যা কিছু, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা
আপনি এরকম ড্যাব ড্যাব করে ছায়া কি দেখেন? মানুষ দেখি, মনে হয় একদম ভেতরটা পর্যন্ত দেখতে পান। মানুষের ভেতর সে তো এক দুর্গম পথ, তাকে দেখা অত সহজ নয়। আবারও কঠিন কথা কইলেন। ওই যে কঠিনেরে আমি ভালোবাসি, সে কভু মরে করে না বঞ্চনা। লোকটা কেডা রহস্য, রতনী আইনে দিয়ে গেল। প্রথমে ভাবছিলাম পুলিশের লোক হইব, কিন্তু অহন তো আর একটা রহস্যের মধ্যে পড়ে গেলাম। আমি কথা কম হইতে পারস, তাই বোঝা কঠিন। আর এদিকে জামাইলে যে খেয়ে পাশ হইলে গেল, বিষয়টা কি? ভাব ভাব দেখাইলো, যাই বাজারে যান। আমি নাই আর কাদের সাহেব সব তসনস করে ফেলেছে, তাই না? ইয়েস স্যার, তা করেছেন স্যার। আর তোমরাও ভয়ে ইঁদুরের গর্তের মধ্যে ঢুকে পড়ছো না? জি না স্যার, তা হবে কেন? আমরা আমাদের মতো কাজ করছি, উনি ওনার মতো কাজ করছে। উনি তো আমার চেয়ে এক র্যাঙ্ক উপরে। ইয়েস স্যার। তুমি কি সিআরপিসি পড়িছাও? বিটিসির আইন? ইয়েস স্যার। পুলিশে ওসির উপরে কারোর পাওয়ার নাই, উনি কী করবি? উনি আমার কী করবি বড় জোর ট্রান্সফার করবি, তাতে লাভ কী? লাভ কী? এরপর যে ওসি সাহেব আসবি তারও তো একই পাওয়ার। ডরায় না, ডরায় না, তোমারে আমি আয় করছি না এই মামলায়। ইয়েস স্যার। তোমার মতো তুমি কাজ করো, আমার কাজের মধ্যে কেউ যদি বাধা দেয় তাহলে আমার মাথাটা তো একবারে বিগড়ে যায়, বুঝছাও? যখন সে আসে আমি ছুটি নিয়ে স্টেশন ত্যাগ করেছি, আর তো মাত্র দুই একদিন, তারপরে তো আমরাই সব নাকি গাও। তাহলে কাশেম তুমিও থাকো, কেসটা একটা রিভিউ করি। স্যার স্যার, আমার আমার হাতে বহুত কেস স্যার, অনেক কেস। এই আজকে মনে করেন যে একটা চার্জশিট, একটা ফাইনাল রিপোর্ট, আরও অনেক অনেক কাজ আছে এমপি সাহেবের ডিউটি স্যার। আমি কি সারাদিন ঘোড়ার ঘাস কাটবো এখানে বসে বসে? স্যার আপনি বুঝতেছেন না স্যার, যদি আমি এই কেসগুলি কালকের মধ্যে কোর্টে জমা না দেই, এসপি সাহেব আমাকে ছাড়বি না স্যার। এসপি সাহেব বিষয়টা জানেন, আর আইজিপি সাহেব বলেছেন কেসটার একটা স্পেশাল সিআইডি এনকোয়ারি দরকার। তাহলে তো স্যার আপনি ইনকোয়ারি করিয়েছেন, আপনার মতো আপনি ওপিনিয়নটা দিয়ে দেন। বুঝতে পেরেছি, নন কোঅপারেশন করছে? না 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 স্যার, নন কোঅপারেশন টাই। এই এসআই হেমন্ত, এসআই সাইফুলকে ডাকো। ওকে ক্যারি অন। উনি তো মধ্যে খেপে গেছে স্যার। আমার কি দাঁড়াও কে দাঁড়াও কে, আমি আসি না। ইয়েস স্যার। আচ্ছা ভাই, এই যে আচ্ছা যে রতনলালের সাথে থাকে এই মোটা একজন হকার, ওকে দেখেছেন? দেখছি। কোথায় গেছে? ও তো কাগজ বিলি করতে চলে গেছে। ওহো, আপনি রতনলালকে দেখেছেন? রতনলাল না, কোথাও যাওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ, বর্ডারে যাওয়ার কথা ছিল, তাহলে চলে গেছে। আমাকে নিয়ে গেল না? সে তো বেড়াইতে যায় নাই, কোনো গোপন খবর পাইছে তাই চলে গেছে। আপনারা নিয়ে গেলে বিষয়টা ফাঁস হয়ে যেতে পারতো, তাই চলে গেছে। ফোন দিয়ে দেখছেন? হ্যাঁ দেখেছি, ফোন বন্ধ। তাইলে অপারেশন শুরু হয়ে গেছে, কাল সকালে ছাপার অক্ষরে দেখতে পাবেন সে কই গেছিল।
এরকম ওসি তো দেখিনি। আমি এখানে ঘোড়ার ঘাস কাটবো নাকি? স্যার, এসপি স্যারকে একটা কমপ্লেন করে দেন স্যার, ওর ম্যালাফাইড ইন্টেনশন আছে। তা ঠিক, বাট এটা প্রমাণ করা অনেক কঠিন হবে, কারণ এসপি সাহেবকে 700 বুঝিয়ে দেবে। তাহলে স্যার, সিআইডির এসপি স্যারকে আমরা জানিয়ে দিয়ে চলে যাই ওসির নন কোঅপারেশনের কারণে ইনকোয়ারি করা গেল না। স্টপ ইট, বি এ প্যাশনেট পুলিশ অফিসার। ইনকোয়ারিটা শেষ করে ক্রিমিনালকে ধরতে পারলে আমার চাকরির জীবনে একটা গোল্ডেন এরা এসে যাবে না? স্যার, ওই রিটায়ারমেন্টের আগেই যদি স্যার গোল্ড মেডেলটা পাওয়া যেত তাহলে স্যার বেশ ভালোই হতো স্যার। ননসেন্স, ইন্ডিয়া পাচার হ্যালো, ওকে আমরা ফোর্সে আসতেছি। ওকে, স্যার কি বর্ডারে একটি খবর আছে স্যার। কি খবর? একদল নারীকে পাচার করা হচ্ছে বর্ডারের উপরে। ইনফরমার কিডা? রতনলাল স্যার। তাহলে পরে তুমি দুইজন কনস্টেবল পাবে, এর বেশি না। ঠিক আছে স্যার, শুধু মোটর সাইকেলটা দিলেই হবে আর সাথে একজন কনস্টেবল। ঠিক আছে যাও স্যার। এই শোনো স্যার, মোটর সাইকেল না, অল্প রাস্তা, ভ্যান নিয়ে যাও, তারপর হেঁটে যাও। ঠিক আছে? ওকে স্যার। আর শোনো স্যার, যদি ওপেন ফায়ার শুরু হয় তাহলে পরে কি একজন ঠেকাতে পারবি নি? যদি পারে তাহলে যাও স্যার। আমি সৈয়দ মাহবুব আলী। শুনিছি, বসেন। আপনি তো সন্দেহের তালিকায়। মানে? কেউ বুঝতে পারতেছে না যে আপনি কোন এজেন্সির লোক। আমি বারবার বলছি, আমি এদেশের একজন সাধারণ নাগরিক। ওই রতনলালের রিপোর্টটা পড়ে আমি এখানে এসেছি, তারপর ওই মার্ডার কেসটা আমি একটু কনসার্ন হয়ে পড়েছি। নতুন ঘটনা, কেউ আসলে এভাবে ইনভলভ হয় না তো, তাই সন্দেহটা হয়। যাক গে, বলুন আমার এখানে আগমনের কারণ কি? ওই মার্ডার কেসটা কি হলো? কোন মার্ডার কেস? ওই যে সুরুজ্জান মার্ডার কেস। ও, আরে ওটা তো মার্ডার না, আত্মহত্যা। না, এটা তো প্রমাণিত যে ওটা মার্ডার। না না না, এখানকার ইতিহাসে ওটা আত্মহত্যা। এই ধরেন যে নিজেই নিজের মাথায় বাড়ি ভুড়ি দিয়ে তারপর গলায় দড়ি নিয়ে ঝুলে তারপর মৃত্যু। তবে এই সিআইডি আসে কেসটা একটু জটিল করে ফেলাইছে। ওনারা বুঝতেই পারতেছে না যে এখানকার মহিলাদের ওই সাইকোলজিটা কি, বুঝছেন? কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট তাহলে মিথ্যে? না, মিথ্যে না, তাই কোর্টে যায় মাঝে মধ্যে জব্দ হয়। এবারও সেরকম ঘটনা ঘটতে পারে। তো যাক গে, আপনার আইডেন্টিটি না পালে আপনার সাথে আমি আর কোনো কথা বলবো না। আমি তোমার আইডেন্টিটি দিয়েছি, আমি আর দিতে পারবো না।